শ্রদ্ধা জানাই সেই সকল বীর সূর্য সন্তানদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ। রাজধানী ঢাকার শহীদ জাহাঙ্গীর গেটের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, যার সম্মানে এই গেটটি তৈরি করা হয়েছিল। তিনি হলেন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আমরা আজ তার সমাধির সামনে দাঁড়িয়ে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1967 সালের 5 অক্টোবর কাবুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর 1968 সালের 2 জুন কমিশন প্রাপ্ত হন। সেখান থেকে বোম ডিসপোজাল কোর্স করেন এবং একজন সুদক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1971 সালে হানাদার বাহিনীর নৃশংস ধ্বংসযজ্ঞ ও পাশবিক অত্যাচারের ক্রান্তি লগ্নে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পার্বত্য সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশে রাজশাহী জেলার চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকার 7 নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর অধিনায়ক হিসেবে কাজ করছিলেন। 1971 সালের 12 ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাই নবাবগঞ্জ জেলা আক্রমণ করে। 14 ডিসেম্বর সকালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দ নদী অতিক্রম করে শত্রু সৈন্যদের দুর্ভেদ্য ঘাঁটি নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হতে থাকেন। চাঁপাই নবাবগঞ্জে শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য মহানন্দা ব্রিজ পার হয়ে নদী অতিক্রম করে এখানে যুদ্ধের জন্য আসেন। অসীম বীরত্বের সাথে একের পর এক শত্রু ঘাঁটি নিশ্চিহ্ন করার সময় হঠাৎ পাকিস্তানি বাহিনীর একটি স্নাইপার বুলেট তাঁর একেবারে কপালে এসে লাগে। সাথে সাথে তিনি বাংলা মায়ের কোলে লুটিয়ে পড়েন। সামনাসামনি যুদ্ধে বীরের মতো লড়তে লড়তে প্রাণ ত্যাগ করেন এই যোদ্ধা। 15 ডিসেম্বর শহীদ হওয়া এই বীর যোদ্ধার লাশ তাঁর সহযোদ্ধারা উদ্ধার করে ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে আনে ও তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী তাঁকে সম্মানের সাথে সোনা মসজিদ চত্বরে সমাহিত করা হয়। তাঁর অসামান্য অবদানের জন্য পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ তাঁকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন।